আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব যে 15 কারণে নারীরা জাহান্নামে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। একজন মুসলিম ও সামাজিক জীব হিসেবে মানুষের বিভিন্ন জিনিসের প্রতি হালাল চাহিদা থাকা স্বাভাবিক। মহান আল্লাহ আমাদের সকল চাহিদাকে হালালভাবে সম্পন্ন করার সুযোগ দিয়েছেন, যেন আমরা হারাম পথে না যাই। কিন্তু বর্তমান সময়ে সমাজে এমন অনেক নারীরা আছেন যারা এমন কিছু পাপকর্ম করে ফেলে যা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। আমরা জানি পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান্নামে যাবে। এমন কিছু কারণ রয়েছে যার কারণেই নারী জাতিরা বেশি জাহান্নামী হয়ে থাকে। শুনতে খারাপ লাগলেও 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের কাছে বর্ণনা করে গিয়েছেন। আজকের ভিডিওতে এই 15টি কারণ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, যেন মা বোনেরা নিজেদেরকে শুধরে নিতে পারেন। 1. নারীদের জাহান্নামে যাবার কারণ 5 ওয়াক্ত নামাজ না পড়া। যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে তার মধ্যে প্রধান ও অন্যতম একটি কারণ হচ্ছে নামাজ না পড়া। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে নামাজ একটি। নামাজ না পড়লে অন্যান্য ইবাদত কবুল হবে না। অনেক নারীরা রয়েছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, 4 ওয়াক্ত আদায় করে অথবা মাঝে মাঝে নামাজ আদায় করে থাকেন, যা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের প্রতি বেশি তাগিদ দিয়েছেন, যেন আল্লাহ তাআলার কোনো বান্দার ফজরের নামাজ ছুটে না যায়। ফজরের নামাজে এতটাই বরকত রয়েছে যা আমাদের সারা দিনকে একটি সুন্দরতম দিন হিসেবে গঠন করে দিতে পারে। যে সকল নারীরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে না তাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। হাদিসে বলা হয়েছে বেনামাজির হাতের কোনো খাবার খাওয়া যাবে না, এমনকি বেনামাজিকে মৃত্যুর সময়ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। 2. নারীদের জাহান্নামে যাবার কারণ যাকাত প্রদান না করা। যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে এর দ্বিতীয় কারণটি হচ্ছে যাকাত প্রদান না করা। আমাদের সমাজে এমন অনেক কৃপণ নারী রয়েছেন যারা যাকাতের ব্যাপারে খুবই উদাসীন। হয়তো তাদের আলমারি ভর্তি অনেক গহনা, স্বর্ণ, টাকা পয়সা, দুনিয়াবী সম্পত্তির কোনো কমতি নেই, তবুও তারা কখনো সঠিকভাবে যাকাত আদায় করে না। এমন অনেক নারী রয়েছেন যাদের স্বামীর পরিপূর্ণ অর্থ সম্পদ থাকার পরেও তারা হালালভাবে নিজে স্বাবলম্বী হয়েছে, তবুও তারা যাকাত আদায় করছে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 7.5 ভরি স্বর্ণ রয়েছে তার জন্য যাকাত প্রদান করা ফরজ। শুধু অর্থ সম্পত্তির যাকাত দিলেই হবে না, বরং স্বর্ণ গহনারও যাকাত প্রদান করতে হবে। যদি কোনো নারী সঠিক নিয়মে যাকাত আদায় না করে তাহলে তার সম্পদ কিয়ামতের দিন তাকে সাপ হয়ে দংশন করবে। এটা এতই ভয়ানক যে এই সাপের এক ফোঁটা বিষ যদি দুনিয়াতে নিক্ষেপ করত তাহলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেত, তাহলে পৃথিবীতে কোনো কিছুই জন্ম নিতে পারত না। যে সকল নারীরা সঠিকভাবে যাকাত আদায় করবে না তাদের অর্থ সম্পদ কিয়ামতের দিন পিঠের ওপর ছুঁড়ে মারা হবে এবং বলা হবে, নাও তোমরা তোমাদের সম্পদ ভোগ করো। শুধু স্বামী যাকাত দিলে হবে না, স্ত্রীর ওপর যদি যাকাত ফরজ হয় তাহলে তাকে অবশ্যই দিতে হবে। 3. নারীদের জাহান্নামে যাবার কারণ নেল পলিশ ব্যবহার ও কপালে টিপ পরা। যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে তার মধ্যে তৃতীয়টি হচ্ছে নেল পলিশ ব্যবহার ও কপালে টিপ পরা। কোনো নারী যদি পরিপূর্ণ পর্দা রক্ষা করে সাজগোজ করে তাহলে সেটা জায়েজ, কিন্তু এমন কিছু সাজগোজ রয়েছে যা ইসলামে একদমই হারাম, যেমন কপালে টিপ পরা এবং নখে নেল পলিশ ব্যবহার করা। কপালে টিপ ব্যবহার করা বিধর্মীদের কাজ, যা একটি মুসলিম ও দিনদার নারীর মধ্যে শোভা পায় না। এমনকি নেল পলিশ এমন একটি বস্তু যা নখে ব্যবহারের মাধ্যমে অজু হয় না, গোসল হয় না, নামাজ আদায় হয় না। অজু না হলে গোসল নামাজ আদায় হবে না, যার ফলে নাপাক রয়ে যাবে।
মানে আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। চার, নারীদের জাহান্নামে যাবার কারণ পরিপূর্ণ পর্দা না করা। পর্দা রক্ষা করা একজন মুসলিম নারীর জন্য অত্যাবশ্যক। এমনকি পর্দা ভঙ্গের কারণে অন্যের গুনাহের পরিমাণ নিজের আমল নামায়ও জারি হতে পারে। যেমন নারীর এই বাহ্যিক সৌন্দর্য, চুল, চেহারা, শরীরের যে অংশ মাহরাম ব্যতীত কোনো বেগানা পুরুষের দেখা হারাম, তারা যদি তার বাহ্যিক সৌন্দর্য দেখে ফেলে তাহলে সেই পুরুষ ব্যক্তির যে পরিমাণ গুনাহ হবে নারীরও সেই পরিমাণ গুনাহ হবে। যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে তার মধ্যে চতুর্থটি হচ্ছে পরিপূর্ণ পর্দা না করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু নারী আসবে যারা চুলে খোপা করবে উটের পিঠের মতো, তাদের চলাফেরা হবে খুবই উশৃঙ্খল, পোশাক হবে খুবই উশৃঙ্খল, যা তাদের সৌন্দর্যকে বাইরে প্রকাশ করবে এবং তারাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তার দূরত্ব হতে পাওয়া যায়। যে সকল নারীরা পরিপূর্ণ পর্দা মান্য করে না তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। 5, নারীদের জাহান্নামে যাবার কারণ কৃপণতা করা। যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে তার পঞ্চম কারণ হচ্ছে কৃপণতা করা। আমাদের সমাজে এমন অনেক নারী রয়েছেন যারা দান করতে খুবই কৃপণতা করে থাকেন। তাদের প্রচুর পরিমাণ অর্থ সম্পদ থাকার পরেও তারা সঠিকভাবে গরিবদেরকে বা অসহায় ব্যক্তিদেরকে দান করতে চায় না। মহান আল্লাহতালা বলেছেন, যে ব্যক্তি দান করবে সে আল্লাহতালার নিকটতম এবং সে জান্নাতেরও নিকটতম। যে ব্যক্তি সঠিকভাবে দান করবে না সে আল্লাহতালার নিকটতম হতে পারবে না, এমনকি জান্নাতের নিকটতম হবে না। 6, নারীদের জাহান্নামে যাবার কারণ কোরবানি না করা। যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে তার মধ্যে কোরবানি না করা একটি। এমন কিছু নারী রয়েছেন যার ওপর জাকাত ফরজ, এমনকি কোরবানিও ওয়াজিব হয়ে যায়, কিন্তু সে স্বামীর ওপর নির্ভরশীল হয়ে থাকে এবং কোরবানির ঈদের সময় কোরবানির হক আদায় করে না। কোরবানি ওয়াজিব হয়েছে এটা জানা সত্ত্বেও যদি কোনো নারী কোরবানির হক আদায় না করে তাহলে তাকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। 7, নারীদের জাহান্নামে যাবার কারণ গীবত ও পরনিন্দা করা। জাহান্নামে যাওয়ার জন্য একজন নারীর গীবতের চেয়ে ভয়ঙ্কর পাপ আর কিছুই হতে পারে না। যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে তার মধ্যে গীবত জঘন্যতম অপরাধ। অনেক সময় অনেকজন নারী একসঙ্গে বসে গল্প করলে বা কথা বললে গীবত সৃষ্টি হয়। একজন অন্যজনের নামে এমন কিছু কথা বলে থাকেন যা একদম অযৌক্তিক আলাপ। গীবত, পরনিন্দা, পরচর্চা, এই 3টি শব্দ একে অপরের পরিপূরক। গীবতের মাধ্যমে একজন ব্যক্তির সম্মান মর্যাদা এমনভাবে নষ্ট করা হয় যা সে শুনলে কষ্ট পাবে। বিনা প্রয়োজনে কাউকে কষ্ট দিয়ে কথা বলা বা তার পেছনে কথা বলা, এর জন্য তাকে আল্লাহর নিকট কঠিন জবাবের সম্মুখীন হতে হবে এবং কিয়ামতের দিন তাকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। 8, নারীদের জাহান্নামে যাবার কারণ বিধর্মীদের অবলম্বন করা। এমন অনেক নারী রয়েছেন যারা বিধর্মীদের পোশাক, ফ্যাশন, চলাফেরা অনুসরণ করে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বিধর্মীদের কালচার ঐতিহ্য ফলো করবে সে সকল নারীরা জাহান্নামী হবে। যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে তার মধ্যে বিধর্মীদের অবলম্বন করা একটা ঘৃণ্য কাজ। 9, নারীদের জাহান্নামে যাবার কারণ অহংকার করা। বর্তমান সময়ে কিছু নারী আছে যাদের পিতা স্বামীর সম্পদের পরিমাণ খুব বেশি বা তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যার কারণে তাদের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করলে তার কাছে বিষয়টা সহ্য হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে 15টি কারণে নারীরা জাহান্নামে যাবে, অহংকার করা চরিত্রের সবচেয়ে নিন্দনীয় কাজের মধ্যে একটি।
অনেক নারীরা রয়েছেন যারা নিজেদের সৌন্দর্যের অহংকার করে থাকেন। মহান রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে আবার মাটিতেই ফিরিয়ে নেব, সুতরাং কোনো ধরনের অহংকার কোনো কাজে আসবে না। দশ, নারীদের জাহান্নামে যাবার কারণ অবহেলা ও স্বামীর প্রতি কৃতজ্ঞ না হওয়া। নারীদের গুণার মধ্যে অন্যতম আরেকটি বিষয় হচ্ছে অবহেলা করা। অনেক নারী রয়েছেন যারা স্বামীর কাছে অনেক কিছু আবদার করে থাকেন, কিন্তু তারা এটা নিয়ে একদমই খেয়াল করেন না যে তাদের স্বামী অবৈধভাবে নাকি বৈধভাবে তাদের চাহিদাগুলো পূরণ করছে। এই বিষয়ে অনেক নারীরাই অবহেলা করে থাকেন। এ সকল বিষয়ে অবহেলা করাও জাহান্নামে যাওয়ার একটি কারণ। যে ১৫টি কারণে নারীরা জাহান্নামে যাবে, স্বামীর প্রতি কৃতজ্ঞ না হওয়া তার মধ্যে কুরুচিপূর্ণ ব্যবহার। এমন কিছু নারী রয়েছেন যারা স্বামীর উপার্জন অথবা অবস্থান নিয়ে কখনো সন্তুষ্ট হতে পারে না। তাদের এমন কিছু অপ্রয়োজনীয় চাহিদা থাকে যা স্বামীর পক্ষে পূরণ করা অসম্ভব হয়ে যায়। তখন স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য লেগেই থাকে, যার ফলে সাংসারিক জীবনে করুণ প্রভাব পড়তে পারে। যে সকল নারী স্বামীর অবস্থানের প্রতি কৃতজ্ঞ হতে পারে না, তারা জান্নাতে যাবে না। ১১, নারীদের জাহান্নামে যাবার কারণ অশ্লীল ভাষা ব্যবহার করা। কিছু নারী রয়েছেন যারা নামাজ, রোজা, পর্দা অনেক ধরনের ইবাদত করে থাকেন, কিন্তু মুখের ভাষা এতটাই কুরুচিপূর্ণ যে তাদের ব্যবহারে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই কষ্ট পেয়ে থাকেন। এ সকল নারীরা অবশ্যই জাহান্নামে যাবে। যে ১৫টি কারণে নারীরা জাহান্নামে যাবে, তার মধ্যে অশ্লীল ভাষা ব্যবহার করা একটি, যেটা চরম অপরাধ, যা মানুষের মনে কষ্ট দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার ব্যবহারের কারণে অন্য মুসলিমও নিরাপদ বোধ করে থাকেন। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। অশ্লীল ভাষা ও খারাপ ভাষা ব্যবহারকারী নারীদের জিহ্বা কিয়ামতের দিন ঝুলন্ত অবস্থায় রাখা হবে। ১২, নারীদের জাহান্নামে যাবার কারণ জেনা ও ব্যভিচার। যে ১৫টি কারণে নারীরা জাহান্নামে যাবে, তার মধ্যে জিনা ও ব্যভিচার দুনিয়া ও আখিরাতের জন্য একটি নিন্দনীয় অপরাধ। বর্তমান যুগে এমন কিছু নারী রয়েছেন যারা পরিপূর্ণ পর্দা মেনে চলেও জেনা ও ব্যভিচারে লিপ্ত হয়ে থাকেন। তারা অনেক সময় মাহরামের বিষয়গুলো মেনে চলেন না। অনেক পরিবারের নারীরা রয়েছেন যারা বিবাহের পরেও দেবর থেকে বা অন্য যে কোনো পরপুরুষ থেকে নিজেকে হেফাজত রাখতে পারছেন না। মহান রাব্বুল আলামিন সকল নারীকে লজ্জাস্থান হেফাজত করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। লজ্জাস্থান হেফাজত না করলে সেই নারী জান্নাতে যেতে পারবে না। যে সকল নারী এই ধরনের পাপ কাজে লিপ্ত থাকবে, কেয়ামতের দিন তাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হবে। মহান রাব্বুল আলামিন লজ্জাস্থান হেফাজতকারী নারীকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, সূরা মুমিনুন আয়াত ৫। ১৩, নারীদের জাহান্নামে যাওয়ার কারণ হিংসা ও খোঁটা দেওয়া। যে ১৫টি কারণে নারীরা জাহান্নামে যাবে, তার মধ্যে হিংসা একটি। হিংসা মানুষের অনেক আমলকে ধ্বংস করে দেয়। যে সকল নারীরা অন্যের সুখ দেখে হিংসা বোধ করে এবং অন্যের উপকার করে খোঁটা দেয়, তারা জাহান্নামী নারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল নারীকে জাহান্নামে কুকুর আকৃতির এবং মুখ দিয়ে আগুন ঢুকিয়ে মলদ্বার দিয়ে বের হতে দেখেছেন। ১৪, নারীদের জাহান্নামে যাবার কারণ অন্যের হক নষ্ট করা। যে সকল নারীরা বিভিন্ন ধরনের ফরজ, নফল এবং ওয়াজিব অনেক ইবাদত করে থাকেন, কিন্তু অন্যের হকের ব্যাপারে জেনেও না বোঝার ভান করে থাকেন বা অন্যের হক আদায় করতে উদাসীন, এ সকল নারীরা বিভিন্নভাবে অন্যের হক নষ্ট করে থাকে। যে ১৫টি কারণে নারীরা জাহান্নামে যাবে, তার মধ্যে স্বামীর হক নষ্ট করা, সন্তানের হক নষ্ট করা, শ্বশুর শাশুড়ির হক নষ্ট করা, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হক নষ্ট করা মানব চরিত্রে ঘৃণিত কাজ। এই কাজগুলো যারা করবেন, তারা জাহান্নামে যাবেন। সুতরাং বলা যায়, অন্যের হক নষ্টকারী নারীকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। ১৫, নারীদের জাহান্নামে যাবার কারণ কুফরি কাজ। যে ১৫টি কারণে নারীরা জাহান্নামে যাবে, তার মধ্যে কুফরি অন্যতম, যা একজন মুমিনকে ইমান হারা করে দেয়।
যে সকল নারীরা কুফরি কাজে লিপ্ত তাদের কোনো ইবাদত কবুল হয় না, তারা ইমান হারা হয়ে যায়। কুফরি কাজের মধ্যে সবচেয়ে জঘন্য কুফরি হচ্ছে স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া। কুফরি করার মাধ্যমে যে নারী ইমান হারিয়ে ফেলে সেই নারী জান্নাতে যেতে পারবে না, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।